গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে হচ্ছে সংক্রান্তি, মানে সংক্রান্তি দুই দিন পরে আমি ভিডিওটা আপলোড করব। তো সংক্রান্তির দিন সকালবেলা উঠে কাজটা সেরে নিম পাতা হলুদ দিয়ে স্নান করে চলে আসলাম। আর এদিকে বিহানকে, বিহানের পাপা স্নান করিয়ে দিচ্ছে নিম পাতা লাগিয়ে। আরে আমার চকলেট টুকলেট দিছে একটা বক্সে, এরপরে ইড্রেস দিছে, এরপরে ইয়োর দিনে সংক্রান্তি দিনে ইয়োর ফটো লাগে নিউ নিউ ড্রেস। তারপর আমি এদিকে রান্না করতে চলে আসলাম। প্রথমে আমি শিম বিচিটা ভেজে নিচ্ছি, হবে একটু নিরামিষ সবজি আর পাঁচ রকমের ভাজি। আর এদিকে চলছে ঠাকুরের পূজার জন্য প্রিপারেশন। আমাদের বাড়িতে প্রতি বছর সংক্রান্তির দিনে ঠাকুরকে ভোগ দেওয়া হয়, ওইটাই আমরা দুপুরবেলা সবাই খাই। তো এদিকে ঠাম্মা আন্টি মা তারা সবাই মিলে ঠাকুর পূজার জন্য প্রিপারেশন করছে, আর আমি ঘরে সকালের জন্য একটু করে রান্না করে নিচ্ছি। তো এদিকে আমার নিরামিষ সবজিটাও প্রায় হয়ে গেছে, আর এদিকে আমার পাঁচ রকমের ভাজাটাও কমপ্লিট, কারণ বিহানকে সকালে খেতে দেব আমি। ওকে সব দিয়ে একটু সাজিয়ে দেব, অনেকটা ভালোবাসি এভাবে সাজিয়ে দিলে। আর হ্যাঁ, আমি ডালও করেছি, ওইটা আর দেখাইনি। এইবার লেট হয়ে গিয়েছিল তাই আমি আর টমেটো চাটনিটা বানাইনি। টমেটো চাটনিটা আমি খুব মিস করছিলাম, ওই দিনটাতে টমেটো চাটনিটা খেতে আমার খুবই ভালো লাগে। তো আজকে আর সময়ের জন্য করে হলো না। তো এই যে রেডি, এটা বিহানকে দেব। বিহানে এইভাবে সাজানো দেখলে অনেকটাই ভালোবাসে, তাই আমি প্রত্যেকবার ওকে এইভাবে সাজিয়েই দিই। তো বিহান এই যে এখানে বসে খাচ্ছে, ও টিভি দেখে দেখে খাবে এখানে বসে, তো ও খুবই খুশি হয়েছে আমি এইভাবে সাজিয়ে দিয়েছি বলে। ও আমাকে হাত করে বলছিলো আমি নাকি খুব টেস্টি টেস্টি খাবার বানাই ওর জন্য। তার আমার হায়দ্রাবাদের ভিডিওগুলি আমি মিটিলে মিটিলে দিতে থাকবো, অ্যাকচুয়ালি এগুলো আমি এডিট করে উঠতে পারছি না, তো তাই একটু মিস হয়ে যাচ্ছে। আমি এখনকার ভিডিওর সাথে সাথে এইসবও দিতে থাকবো। আর এখানে ঠাকুরের জন্য পনির তরকারি বানানো হচ্ছে, আর হবে হয়ে গেছে পাঁচ রকমের ভাজি, তারপর হবে নিরামিষ সবজি, আর ডাল শাক পায়েস এসব কিছু। তো এই যে সব কিছু রান্না টান্না শেষ, এখন ঠাকুরের জন্য এখানে প্লেট সাজানো হচ্ছে, তারপর ভোগ দেওয়া হবে। তো এই যে ঠাকুর করে সব কিছু এনে গুছিয়ে দেওয়া হয়ে গেছে, এখন ঠাকুরের পূজা হবে। তো আজকের ব্লগটা এতটুকুই, আমি অ্যাকচুয়ালি পরের দিকে আর শ্যুট করিনি, অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম এইসব কিছু প্রসাদ টসাদ খাওয়া দাওয়া এইসব কিছু নিয়ে। তো আজকের ব্লগটা এতটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।